আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ইন্টারঅ্যাক্টিভ গ্রিড সিলেকশন রো এক্সাম্পল, এটা বোঝাচ্ছে কি, যেটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে আমি যে যে রেকর্ডকে সিলেক্ট করতেছি সেই রেকর্ডের, এটা একটা আমার ইন্টারঅ্যাক্টিভ গ্রিড রিপোর্ট, এটা হচ্ছে ক্লাসিক রিপোর্ট। আমি আইটিতে ক্লিক করেছি, কি করছে এখানে, আইটি 60 ডিপার্টমেন্টের সব এমপ্লয়িজকে দেখাচ্ছে। শিপিং ক্লিক করতেছি, শিপিং এর লেখাতে হচ্ছে। হ্যাঁ, আমি অ্যাডমিনিস্ট্রেশন করতেছি, অ্যাডমিশন করতেছি, এবং আমি যদি দুটাই করি দুটাই দেখাচ্ছে। হ্যাঁ, অল ডিপার্টমেন্ট সিলেক্ট করি, অটোমেটিকলি অল এমপ্লয়িজ চলে আসছে। হ্যাঁ, শুধু 10 করি 20 করি, আলাদা আলাদা করি সেটা আলাদা দেখাচ্ছে, এবং যদি আমি আলাদা আলাদা করে সিলেকশন করি চেক বক্সে সেটাও দেখাচ্ছে। ঠিক আছে, এই কাজটা কিভাবে হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এটার জন্য যেটা আমার প্রয়োজন, আচ্ছা আমি একটা নতুন পেজে করে দেখাই এটা বিষয়টা। ব্ল্যাঙ্ক পেজ নিলাম, নাম জমা করেছি গ্রিড সিলেকশন রো। নিলাম ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্ট আইডিটাকে প্রাইমারি কি বলে যাচ্ছে, এবং এডিটেবল আমার এটা হয়ে গেছে। এটা আমি করে ফেললাম, মানে এই গ্রিডে সিলেকশন করার সাথে সাথে যাতে আমার আইটেমে ওই ভ্যালুটা যায়। আমি এখানে আইটেম নিলাম, ডিপার্টমেন্ট আইডি, তাহলে আমার উদ্দেশ্য এখানে ক্লিক করব, এখানে এই ডিপার্টমেন্টের ভ্যালুটা যাবে এই আইটেমে। ঠিক আছে, এটার জন্য আমার যেটা প্রয়োজন, জন্য আমার যেটা প্রয়োজন সেটা আমার আগের পেজে করা আছে। কোডটা আচ্ছা, তাহলে এখানে গিয়ে আমি রিজন লেভেলে গিয়ে একটা আমি ডাইনামিক অ্যাকশন ক্রিয়েট করব। এই ডাইনামিক অ্যাকশনটা হবে, ইভেন্ট হবে আপনার যে সিলেকশন চেঞ্জ গ্রিড। হ্যাঁ, সিলেকশন চেঞ্জ যখন হচ্ছে, এবং এটা আমি জাভাস্ক্রিপ্টে কোডে গিয়ে আমি চেঞ্জ করছি, 67 মেবি, এটা 67 ডিপার্টমেন্ট আইডি, এই লুপের ভিতরে আমরা রাখি, এটাকে ঘুরতেছে। হ্যাঁ, এবার যদি আমরা খেয়াল করি, এই যে আমি যেটা সিলেক্ট করতে সেটা যাচ্ছে, অল সিলেক্ট করলে অল চলে যাচ্ছে। হ্যাঁ, এখন এটাকে আমরা কিভাবে রেফারেন্স করতে হয়, এটা হাজারটা কাজে আমি আমার দেখানো আছে, অনেকগুলি কাজে আমার কাজগুলি যদি আপনারা দেখেন, এটা নিয়ে আসতে পারলেই কাজ হয়ে যাচ্ছে। 10 20 30 40, হ্যাঁ, বা যাই বলেন একসাথে 10 20 30 এভাবে বাড়তেছে, দ্যাট মিনস আমরা পারবো। এখানে যদি আমরা আরেকটা রিজন নেই, ইএমপি ক্লাসিক এমপ্লয়িজ, দিলাম সাবমিট আইটেম, এলাম ডিপার্টমেন্ট আইডি, আর এটা ওয়ার্ক ফ্লোসে যেটা ইউজ করতে হবে সেটা নিয়ে আসি। এটা ওয়ার্ক ফ্লোসে আপনারা ইউজ করবেন, এটা 67 মেবি,
সাবমিট আইটেম তো বলেছি, এবং এইখানে গিয়ে একটা জিনিস আমি বলতে পারি যে যাতে এটা যখন চেঞ্জ হবে তখন ওই রিজনটাকে রিফ্রেশ করবে, এবং এটাকে পাশাপাশি দেখালে আরো ভালো। এই ছিল কাজ, ঠিক আছে। তুমি যদি সব সিলেক্ট করা হয় তাহলে সবগুলো সব ডাটাই আসবে। যেটা সিলেক্ট করবো সেটাই আসবে, এবং এই আইটেমটাকে আর ভিজিবল রাখার কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা হাইড করে দেব, হিডেন করে দেব। ওকে, ঠিক আছে, আশা করি উপকারে আসবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।